কত টাকার মাল হবে আনুমানিক? এখন এটা তো প্রাইস নির্ভর করে ডিমান্ডের উপরে, বাজারে এটা কত করে বেচে না বেচে সেগুলো আমরা এখনো জিজ্ঞাসাবাদ করিনি। তো এই বাড়ির যে মালিক, কি নামটা? রাজেশ্বর দেবনাথ, তাকেও আমরা ডিটেল করেছি এবং আমরা একটা মামলা নিচ্ছি এনডিটিএসএ। এই ধরনের অভিযান কি আগামী দিনও চালু থাকবে? নিশ্চয়ই, আমরা আশা করি যে এখানে আমাদের আইপিএস কিছুদিন আগে এখানে একটা কাউন্সিলিং মিটিং করেছিলেন, ইয়ে করেছিলেন। তো মিটিং করার পরেও আমাদেরকে কেন খবর নিতে লাগলো, এখানকার মানুষ কেন এগিয়ে এলো না, এটাও আমাদের কাছে একটা দুঃখের ব্যাপার। স্থানীয় মানুষ নিশ্চয়ই জানে যে এইরকম পাশাপাশি এরকম ব্যবসা চলছে। তো আমাদের কাছে আরো ভালো লাগতো যদি লোকাল মানুষের কাছ থেকে আমরা খবরটা পেতাম। তাই সবাইকে এগিয়ে আসার জন্য বলবেন, প্রশাসনের সহযোগিতা করার জন্য। নিশ্চয়ই আমরা বলবো যে আমাদের বিভিন্ন জায়গায় যারা হঠাৎ করে এরম বাড়ে দালাল হচ্ছে, বিল্ডিং হচ্ছে, কি ব্যবসা কি না, এটুকু খালি খবরটা আমাদের কাছে পৌঁছলেই বাকিটা আমরা ইনকোয়ারি করে আমরা এটা করতে পারি। থ্যাংক ইউ স্যার।